মা তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি শ্যামাকে প্লিজ গান গাওয়ার পারমিশন দাও মা। মা তুমি যদি শ্যামাকে এনকারেজ করো তাহলে একদিন সবাই বলবে শ্যামার পাশে ওনার শাশুড়ি ছিল বলেই আজ উনি এত বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আর ওনার জয় তো আমাদের জয়, তাই না? সব চাইতে আগে আমি তোর মা। শ্যামার জয়, আর তোর যে গায়িকাদের কাছ থেকে ফাঁড়া রয়েছে সে কথা কি একদম ভুলে যেতে বলছিস? কি করে ভুলে যাই বলতো? আমি তো কোনোদিন আমার গুরুজনদের অবজ্ঞা করিনি, দাদামশায়ের কথা অমান্য করব কি করে? তোরা কিন্তু পারলি, তাই না? কি করে পারলি নিখিল? এত বড় কথাটা মায়ের কাছে লুকিয়ে গেলি, বউ আর বাবার সঙ্গে মিলে এই মায়ের কাছে মিথ্যে অভিনয়টা দিনের পর দিন চালিয়ে গেলি, কি করে পারলি নিখিল? সুজাতা, ব্যাপারটা শুধুমাত্র এরকম ইমোশনাল নয়, তুমি বোঝার চেষ্টা করো। পরিস্থিতিটাই অন্যরকম ছিল, আমরা কেউ তোমাকে ঠকাইনি, শুধু পরিস্থিতির জন্য আমরা তোমাকে সবটা বলে উঠতে পারিনি। চুপ চুপ, তুমি আর একটাও কথা বলবে না? তুমি না এত বছর ধরে বলে এসেছো আমি তোমার সবচাইতে আপন, এমন কোনো কথা নাকি পৃথিবীতে থাকতেই পারে না যা তুমি আমার কাছে আমি তোমার কাছে গোপন করতে পারি। আর এত বড় কথাটা তো নবলীলায় আমার কাছে গোপন করে গেলে, বাহ চুপ, এরপর আর কোনো কথা বলো না। আমার নিজের ছেলের বউ গান গায়, এই সাধারণ কথাটুকু জানার অধিকারও আমার ছিল না। তোমাকে তখন জানালে তুমি সেটা কিছুতেই মেনে নিতে পারতে না, কারণ ছোট বৌমার প্রতি তখনও তুমি এতটা সদয় হওনি, তুমি ওকে মন থেকে মেনেই নাওনি। অথচ আস্তে আস্তে এই মেয়েটা সংসারের সকলকে কিভাবে আপন করে নিয়েছে, কিভাবে সংসারের সঙ্গে জড়িয়ে গেছে সেটা বুঝতে তোমার অনেকটা সময় লেগেছে, তাই আমাদেরও এতটা সময় নিতে হয়েছে। বাহ, আর সেই জন্য তোমরা তিনজনে মিলে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কাণ্ড করে গেলে, তাই তো? নিখিল না হয় ছেলে মানুষ, তুমি কি করে ভুলে গেলে নিখিলের ফাঁড়া আছে? যদি নিখিলের সত্যি কিছু হয়ে যেত? সুজাতা, ওই গায়িকার থেকে ফাঁড়ার বিষয়টা নিয়ে তুমি অকারণে চিন্তা করছো।